মালতি যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, মালতি যেও না, মালতি যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, বড় দেরি। বিচার হবে দাদা, একটা কথা চিন্তা করো, একটা মেয়ের সাহস দেখো গো। তার স্বামী জল জানত বেঁচে আছে, থাকা সত্ত্বে অন্য ছেলে কেনে আবার কি এক ঘরে সংসার করছে? থাকবে বিচারে একটা কোন কথা বলবে না, বলবো না বিচারে কি বলতে হয় বিচার কি করতে করবে তো। এবারও পাঁচ বগাল লুকাচ্ছ, আবার এসে সবার সামনে মুখ দেখাচ্ছ, তুই গলায় দড়ি দিয়ে মর না শালা। তার জায়গায় তুই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়াই থেকে পুলিশের খবর দেবো। তুই তো সংসারের জন্য তো এত টানাটাই লাফালাফি করতেছি, আজ তোকে একটা কথা বলি কে বলতো, দুঃখ হলো মানুষের জীবন সাথী, সুখ আসার যায়, কই তার মানেটা কি বল? হ্যাঁ, বউ চিরদিন ঘরে থাকে, শালি আসার যায়। বউ মানে দুঃখ, বউ মানে অশান্তি, বউ চিরদিন ঘরে থাকে, শালি মানে সুখ, সে আসা যায়। তোর বউয়ের পরপিছনে ঘষল করবি, তুই কিছু বলবি না? হ্যাঁ, তুই তো বড় বিচারক, তুই তো বিচার করতে এসেছিস, তোর মা তো ধর্মপোল তার সঙ্গে জুটে আছে, তোর বাবা কিছু বলে না কেন? আমরা বড় বড় বিচারক, আমাদের নাম আছে। হ্যাঁ, আমাদের বউ বাঁশবাগানে যাবে কি ট্রেন রাস্তায় যাবে, তুই শালা বল আর কে রে? হ্যাঁ, ও বড় বিচারক, ওর নাম আছে, ওর বউ যেটা পারে জাগে, ও পরের বউর বিচারটা ভালো করতে পারে। এই জন্য বলে গন্ড মূর্খ, তোমার থেকে আমি বেশি শিক্ষিত, বেশি শিক্ষিত তুই জানা? ভূগোলে একের জন্য 100 পাইনি। মানে তুই 99 পেয়েছি? না, 99 পাইনি, দুটো শূন্য পেয়েছি, এক দিলে 100 হয়ে যেত। শালা আমার বড় শিক্ষিত। আচ্ছা বলো তো, ডবল শিক্ষিত, সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল? ও কে না জানে? তা বল, ভাইয়ে কুনি বলে দেবো, বলে ভালো। সেই এ গেছিল এই কে রে? তো দাদু নামটা বলে দে না, কে বলতো? তো দাদু রে, হ্যাঁ রাকে রোশন। ও তো ঋত্বিক রোশনের বাবা। এবারে উনি বলিক, তুই কখন চাঁদে যেতে কখন বলো দিনি? তা পণ্ডিত কি বলতো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে? ওইটা কোনো বইয়ের লেখা নেই। ওরে গাধা, 1861 কিন্তু জন্ম, 1961 কিন্তু মৃত্যু, এইটা বইয়ের লেখা নেই, ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার, ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল। তোমার কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা বলতে উঠে আমার সর্বশরীর বেতা করে ছেড়ে দিয়েছে। স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ, ওই জন্য পা তুলেছে। একটা গাছ দিয়ে কখনো বাগান হয় না? হয় না। একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না? একটা ইট দিয়ে কখনো ঘর হয় না? হয়। তাই সব যখন না, তাহলে একটা স্বামী নিয়ে কি করে সংসারটা হবে? তুমি কে? আমি মনে শালি। দেখতে পাচ্ছি।
তুই বিচার করতি না, ঘরে বউ শাসন করতে যে এই তুই নিজে জামা নিজে ছিঁড়ে দে না। কেন? এখনই থানায় গিয়ে শালার নামে কেস খাওয়াবো। আকাশে লোকো তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না যখন জ্বালা সহে না, আকাশে লোকো তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না যখন জ্বালা সহে না। বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো, বাইরে থেকে দেখো কত সুন্দর কিন্তু ভেতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা দু টাকার কয়েন হারিয়ে গেল, মাগো জ্বালায় চলে গেলাম, এপারে ঘুরলে জ্বালার ওপারে ফিরলে জ্বালা। জ্বালাটা কি তোমরা কটা স্বামী নিয়ে সংসার করছো গো? মিনিমাম একটা। আমি দুটো স্বামী নিয়ে সংসার করছি। আচ্ছা কেন করবো না বলো তো? এখনকার ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেয়ে নিয়ে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো? আমরা কেন পারবো না? সেই জন্য আমি দুটো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মায়েরা তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো, আর সিঁদুরের দিকে তাকাও, দুকালা সিঁদুর, এর পেছনে বড় একটা গল্প আছে। তা গল্পটা বলি শোনো। প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো, মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, পোকা ধ্যারস, সে কি আমার খেটে খাওয়াবে গো? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই, তাই কী করবো? এই রূপজবন নাকি ফেলে দেবো, একে ফেলে দেওয়ার জিনিস। আমি কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সাথে আবার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল ওই মহাবেদ্যের লাল কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, ও স্যাম্পেল লেখা দিয়েছি। তারপর আবার যখন বিয়ে হলো ওই কালকে তো আবার মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছি, ও স্যাম্পেল রেখে দিয়েছি। এখন শুধু আমার একটাই চিন্তা, কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমরা প্রেমের পাতা গায়ে লাগাইলা, তোমরা প্রেমের পাতা গায়ে লাগাইলা, আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা, আমার দ্বিতীয় স্বামী, দেখেছো তো পুরো রসে ভরা। ও জুলি বলো তুমি একা একা কি ভাবছো? জুলি এই দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি বলো তুমি বাল খেলা আমি দেখছি। কি দেখবি? ইঁদুর। ইঁদুর ওটা সেদুর। ওকে জুলি ওকে। ও জুলি তুমি একই পড়েছো? কেন তোদের বাঙালি দুর্গাপূজা আছে না? আছে তো। ওই দুর্গাপূজায় তোমাকে একটা বানারসি কিনে দিয়েছিলাম, ভাষা পরিষ্কার করো, ওটা বেনারসি। ওকে জুলি ওকে। ও জুলি তুমি বেলা কুচকুচ আধখানা পড়েছো? জানা দুটো স্বামী, তুমি দুর্গাপূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো, তেমন ওই বড় মহাবেদ্য একটা কিনে দিয়েছো, তোমারটা যদি না পড়ে তুমি রাগ করছো, তেমন ওই কালকে তো আবার রাগ করছি। মা গো আমি কি করবো? ভাবনা চিন্তা করে দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পড়ে ঘুরছে, শুধু এনজয় করবো বলি। আরে সরে যাচ্ছ কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মাল তুলেছো, আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট,
কেন তুমি হয়ে গেলে নয়, তুমি নাকি বিহারি মাল তুলেছ, তুমি নাকি বিহারি মাল তুলেছ। গ্রামের লোক উল্টো আলটা কথা বলতে, তুমি আগের মতো আমার কাছে ফিরে এসো আর নতুন করে সংসার কর। গ্রামের লোককে তোর খাওয়ায় নাকি বল, আমি কত কষ্ট করে কি না কি করে তোর খাওয়াচ্ছি, এই কোন গ্রামের কথা আমাকে বলছিস রে? ২০০০ টাকা দাও আমার স্বামীকে হসপিটালে ভর্তি করতে হবে। ওই মহাবেদ কি বললো জানো, বৌমা তোমার ২০০০ কি ৫০০০ দেবো, আমার সঙ্গে কই কালি নদীতে ঢেউ খেলবে চালা। আরে ওর কথা নেই কেন বলতে এসছে রে, চুপ কর বাস। আরে বোন তুই কখন এলি? আমি তোর কোন এসছি, তুই কেমন আছিস? আচ্ছা দিদি ওটা কি নতুন জামাই বাবু তো? আচ্ছা বাবু তুমি কি গো, তুমি থাকতে দিদি অন্য কারো প্রেম করছে, তুমি কিছু বলছো না? এই এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ি দুটো চাকা, ভালো কথা। তাই একটা চাকা যদি অচল হয়ে যায় এক চাকায় কি গাড়ি চলবে? না ওই জন্য তো দিদি একটা এক্সট্রা চাকা রেখে দেয়। ও মাই গড, আমাকে স্টেমনি বলছে? এই মহাবেদ ডাক্তার তোর প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ গিলতে বলেছে, তোর জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, এনে দিচ্ছি, গিলে আমাকে উদ্ধার কর। গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে, দেখবে মুরগি খেয়ে একেবারে ডিম ঝোল করে বার করতে। আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল, কেটে ফেলেছো কেন? দেখো জুলি চুলদাড়ি এলে কুটকুট করে কামড়া, তাই পুরো চুলদাড়ি ফেলে দিয়েছি। দেখো আমার পুরো বাচ্চা খোকা খোকা লাগছে। এই গিয়ে শালার মুখে কোন নাতি মেরে দুটো দাঁত ভেঙে দেন, কেন দিলে শালার দুধে বাচ্চার মতো লাগবে। এই দেখো যে বলুক তো তোমাকে পুরো দুধে বাচ্চা কি করে দেখবে? ভালোবাসবে অবশ্যই। আর ঘরের সামনে দর্জি দোকান, এখনই বলে দেবো। ও তপন দা, হ্যাঁ বলো। তোমার দোকানে ফুল প্যান্ট কাটাতে কত করে নিচ্ছ গো? ৭০০ টাকা ভাই। একটা প্যান্ট কাটাতে ৭০০ টাকা? প্যানের মতন প্যান্ট আছে রে ভাই। তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছ? ১৫ টাকা। শুধু ১৫ টাকা? হ্যাঁ। তবে একটা জাইয়া কাটি দাও, ঝুলটা পা পর্যন্ত করে দেবে। মেরে মুখ সেলাই করতে হবে একবারে। গ্রামের লোক উল্টো আলটা কথা বলে, তুই আগের মতো আঁকা ফিরে এসো আর নতুন করে সংসার কর। সত্য, এই ভেস্টের জমি যখন পাট্টা কাগজ না করা হয় সে জমি কি হয়? সরকারের খাতায় চলে যায়। তুই তেমন ভেস্টের জমি তার সাথে আর সংসার করব না, আমি একে বিয়ে করেছি এর সাথে সংসার করব। দুই ভাতারি অহংকারি মরবি রে বা, তোর এক ভাতারে মন ভরে না আর কটা দরকার? হাত জুড়ো করে বলতে এখনো সময় আছে, আমার কাছে ফিরে আয়। দুই ভাতারি অহংকারি মরবি রে বা, এক ভাতারে মন ভরে না আর কটা দরকার? তুই নাম মানলে বিচার দি মানে? ও আমার প্রথম বউ, তুই যে নাম মানিস তোর নাম হাই করে বিচার দেবো রে। শুনে নে জীবনে আমি একবারে দুজন স্বামী, ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। গ্রামের লোক ঠিক বোঝার, ওষুধ খাইয়ে ঘুম পাড়ি রেখেই শালার সঙ্গে নোংরামো শুরু করেছে। কোথা থেকে হচ্ছে জোগাড় ওষুধ তোর দামি দাম, না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জন্য। ও মাই ফিটিং, চেঁচকা কি আছে তোর মাথায়? তো চেঁচকা মাথাবি বালবি আছে। আমার শখের জমি ধান কেটে নিয়ে চলে আছে, নিজেই বুঝতে পাচ্ছি না। শুনে নে জীবনে আমি একবারে দুজন স্বামী, ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতে দেবে নোংরাম। কোথা থেকে হচ্ছে জোগাড় ওষুধ তোর দামি দাম, না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জন্য। এই আমার ঘর আই চলে যাবো, তুই থাকবি আউট ঘর, তোর সারা ছাতুর গেলার ভাঙবে। তুই বের করতেছিস কেন? ওই এই বাড়িতেই থাকবে, পুরো শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বে। আর মেয়ে মেয়ে সতীন হলে তাহলে বল আমরাকে,
একটা পুরুষ মানুষ যদি দুটো বিয়ে করে তাহলে মেয়েরা কে হবে? সতীন হবে। মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কে হবো? ভাইরা ভাই, ভাগ্যে আমার এমন ছিল দোষ মালা দিকা ছেলে বলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা তোকে না। যে কর্ম করেছে আজ যদি একটা ছেলে হয় যদি বড় হয়ে জিজ্ঞাসা করে না বাবা কোনটা, তুই কাকে দেখা দিয়ে আমাকে ছাতু ব্যাপারি কে রে পুরো শুধু করতে পারে একটা ছেলে দুটো সত্যি নলে তাহলে বল আমাকে ভাগ্যে আমার এমন ছিল দোষ মালা দিকা ছেলে বলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবাকে কত টাকা দিল ধারি কাঁদবে কেন অধিকারী কত টাকা দিল ধারি কাঁদবে কেন অধিকারী পাঁচপাল্লা করে নিলে সুবিধা সবাই মামা বয়স হয়ে গেলে ছেলে পুলের কাছে মাস পালা থাকে। ইয়েস মাই ফাদার ইজ কাউ এক মাস থাকে গা বউ শালা মাস পালা থাকবে এক মাস থাকে গা এক মাস এক মাস খুব ভালো লাগে গা তোর গুম ছিঁড় বলে শালা তুই বাবার ওকে বাড়ি থেকে বের করতে চেস কেন? আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। ছেড়ে দিদি তোর লজ্জা করছে না? বা আমার দ্বারা ছেলেকে বিয়ে করা পারো পর পুরুষকে সংখ্যা করছি তোর মতো ওকে দিতে পারো লজ্জা করছে? চুপ কর, কতটুকু জানিস তুই? বাবা মা যখন দেখাশোনা করে প্রথমবার ওর সাথে আমার বিয়ে দিয়েছিল বিয়ের কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে। তখন আমি কি করতাম? যেখানে যত জায়গা জমেছিল সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার তো বলে দিয়েছিল আরে বেশি দিন বাঁচবি না বাঁচবি না। তখন আমি একটা মেয়ে মানুষ, কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল। ও আমাকে বলেছে আমার স্বামী সমস্ত চিকিৎসার খরচ আমার সংসারে সমস্ত খরচ ও চালাবে, তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যে ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার, সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব। তবে কেন তুমি আমাকে বাঁচালি? আমি যদি মারা যেতাম এই দৃশ্যটাই আমার দেখতে হতো না। তুমি বিশ্বাস করো আমি যে সব কিছুই জানতাম, তুমি জানতে সব কিছু জানার সত্ত্বেও চুপচাপ ছিলাম কেন জানো? কেন তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটা যাতে নষ্ট হয়ে যায় সেটা আমি কোনোদিনও চাইনি। আমি যে আগের মতো তোমাকে ভালোবাসি, তুমি আগের মতো আমি তোমাকে টাকা দিয়েছি তোমার সংসার করবে তাই তোমার জুলি আমি তোমার এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাবো জুলি। আমি তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তুমি যাবে না বলো আমার চলে যেতে হবে, চলে যেতে হবে। আমাকে ছেড়ে তুমি যাবে না বলো? আমি একদম টেনশন করে না, তুমি যাবে না, তুমি তো আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছো। আমি তোমাকে যেতে দেবো না, আমি চলে যাচ্ছি তো কি হয়েছে? আমি তোমাকে যেতে দেবো, মাঝে মাঝে তোমাকে দেখতে দেখতে আমি আবার আসব। কথা আবার আসবি তিনি করে ভালোবাসবে দিন যাই সেই ভরসা কথা আবার আসবে। নারী জীবনে প্রথম যে তার শূন্য সিঁধি টাঙিয়ে দেয় সেটা তার ইয়োকাল পরকাল। তুমি যে আমার প্রথম শূন্য সিঁধিটা রাঙিয়ে দিয়েছিলে গো, আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমরা যে সবাই আজ পরিস্থিতির শিকার আমি যে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ আজ তোমাকে ছেড়ে আমার অনেক দূরে চলে যেতে হতো গো। তাই তো দিনটা সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি। তুমি বিশ্বাস করো আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না গো। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিও, আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। তুমি দেখো আমি এই মুহূর্তে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার যে সময় নেই গো, মৃত্যু যে
মৃত্যুজি আমার বড় পর থেকে হাত চান দিয়ে ডাকছে গো। আমি আমি চললাম, তুমি মেনেছি গো, I'm sorry.